শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আজকে আমরা যে পাঠটি দিব সেটি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চতুর্থ অধ্যায় ওয়েব পেজ ডিজাইন ও এইচটিএম। আজকে আমি তোমাদের সামনে আসছি এম এ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক প্রসায়ন ও আইসিটি সরকারি বিএল কলেজ খুলনা। এই চিত্রটি হলো আমাদের টোটাল দুনিয়ায় ইন্টারনেট ব্যবস্থা, আমরা কিভাবে ইন্টারনেটে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি তার ব্যবস্থাটি দেখি। মূলত বিভিন্ন লোক কিভাবে কম্পিউটারের মাধ্যমে একজন আরেকজনের সাথে যুক্ত আছে তার চিত্র এই চিত্রটি প্রদর্শিত হয়েছে। আমাদের আজকে পাঠ পরিচিতি হবে ইন্টারনেট ও ডোমেইন নেম, কিভাবে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে পারি এবং কিভাবে একটি ডোমেইন নামকরণ করা হয় সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলব। এখানে দেখানো হচ্ছে ইন্টারনেট আসলে কি জিনিস। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয় গঠিত নেটওয়ার্ক, এজন্য এটাকে বলা হয় নেটওয়ার্কের নেটওয়ার্ক। এটি নেটওয়ার্ক কিভাবে যুক্ত থাকে তার চিত্র, সারা পৃথিবীব্যাপী নেটওয়ার্ক গুলো কিভাবে একজন আরেকজনের সাথে যুক্ত থাকে দেখা। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ককে মূলত বলা হয় ইন্টারনেট। ইন্টারনেট হলো তথ্য সাগর, যাবতীয় তথ্য ইন্টারনেট থেকে পাওয়া যায়, জন্য ইন্টারনেটকে তথ্য ভান্ডার বলা হয় থাকে। ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা কি কি সুবিধা পেতে পারি, ইন্টারনেট ব্যবহার করে আমরা যে সুবিধা সুযোগ পেতে পারি, প্রথম হলো গবেষণা। বিভিন্ন গবেষণায় যে তথ্য আদান প্রদান করা হয় তা ইন্টারনেট ব্যবহার করে যোগ সংগ্রহ করা যায় এবং তাকে অন্য প্রতিপালন করা যায়। ই লাইব্রেরি অর্থাৎ অনলাইন যে লাইব্রেরি আছে সেটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন জার্নাল, বই খাতা, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি পাঠ করতে পারি। আইফোন, এই ফোন ব্যবহার করে ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোনো সকল দেশে যে কোনো মানুষের সাথে যে কোনো জায়গার সাথে যে কোনো প্রয়োজনে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি। হোম স্কুল, আধুনিক বর্তমান অবস্থায় করোনার ফলে স্কুল কলেজের পাঠ গ্রহণ সম্ভব হচ্ছে না, ফলে ঘরে বসে স্কুল কলেজের পাঠ দেওয়া সম্ভব যদি আমরা ইন্টারনেট ব্যবস্থা সবার ঘরে প্রস্তুত করতে পারি। সফটওয়্যার সংগ্রহ, বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার অনলাইন থেকে সংগ্রহ করা যায়, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে সফটওয়্যার সংগ্রহ করা যায়। ভিডিও কনফারেন্সিং, বর্তমানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে কোনো দেশের যে কোনো জায়গায় বসে তার অন্য লোককে জানানোর জন্য ব্যবস্থা করা যায়। ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোনো জায়গা থেকে সভা সমাবেশ, মিটিং ইত্যাদিতে অংশগ্রহণ করা যায় বা সভা সমাবেশ মিটিং করা যায়। ই ব্যাংকিং, ইন্টারনেট ব্যবহার করে টাকা পয়সা লেনদেন সহজে করা যায়, অর্থাৎ অনলাইনের মাধ্যমে টাকা পয়সা সংগ্রহ করা যায়। তথ্য সংগ্রহ, ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন বই, জার্নাল, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। বিনোদন, ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশের প্রয়োজনীয় মুভি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো ডাউনলোড করে আমরা দেখতে পারি, বিভিন্ন খেলাধুলা আমরা এগুলো ডাউনলোড করে দেখতে পারি এবং সহজেই আমরা একটু উপভোগ করতে পারি। ই কমার্স, ইন্টারনেট ব্যবহার করে আমরা ব্যবসা বাণিজ্য কার্যক্রম সারতে পারি, অর্থাৎ সহজেই ব্যবসায় কম খরচে আমরা বিভিন্ন পণ্য অনলাইনে সংগ্রহ করতে পারি এবং সেগুলো ব্যবহার করতে পারি। ওয়েব পেজ, বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় এর মাধ্যমে, যে কোনো পণ্যের বিজ্ঞাপন, যে কোনো বিষয়ের বিজ্ঞাপন সহজেই সারা বিশ্বের লোকের কাছে পৌঁছে দেওয়া যায়। অনলাইনে কেনাকাটা, ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন পণ্য আমরা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারি এবং তার দাম পরিশোধ করতে পারি। আমরা বর্তমান যুগে ডাকে কোনো চিঠিপত্র পাঠাই না, আমরা মূলত অনলাইনে এই ইন্টারনেট ব্যবহার করে এর মাধ্যমে চিঠিপত্র পাঠাই, মেল করি, ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যেতে পারে। ইন্টারনেট ব্যবস্থা থাকলে ঘরে বসে বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করা যায় অনলাইনের মাধ্যমে এবং ডাক্তারের ওষুধপত্র গ্রহণ করা যায় সুবিধা নেওয়া যায়। যাতায়াত, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ঘরে বসে তার সময়সূচি জানা যায়, বিভিন্ন পরিবহন ব্যবস্থা এবং তার টিকিট বুকিং করা যায় এবং টিকিট বুকিং করে আমি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায়
যেতে পারি এবং আমার জায়গায় গিয়ে টিকিট বুকিংয়ের প্রয়োজন হয়। এতক্ষণ দেখলাম আমরা ইন্টারনেটের সুবিধা, শুধু সুবিধা না ইন্টারনেট ব্যবহারে কিছু অসুবিধাও আছে। এই অসুবিধাগুলোর মধ্যে প্রথম অন্যতম অসুবিধা হলো মূল্যবোধের অবক্ষয়। ইন্টারনেটে বিভিন্ন অশ্লীল তথ্য ছড়ানোর ফলে মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটছে, ফলে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা সমাজে দেখা যায়, বিভিন্ন ধরনের ভাইরাস প্রোগ্রামের বিস্তার লাভ করছে। অর্থাৎ এগুলো ক্ষতিকর প্রোগ্রাম, এগুলো বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতি করে থাকে এবং বিভিন্ন প্রোগ্রাম খেয়ে থাকে, ফলে এইগুলোকে আমরা বলি ভাইরাস প্রোগ্রাম। তথ্য হ্যাকিং এর ঝুঁকি বাড়ছে, অর্থাৎ এই ইন্টারনেট ব্যবহার করে কেউ আমার সাইটে ঢুকে আমার তথ্যকে নিয়ে যাচ্ছে, ফলে আমি আমার প্রয়োজনীয় তথ্য পাই যাচ্ছে এবং এভাবে আমার তথ্য হ্যাকিং এর অসুবিধা করতে হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করতে হলে আমার কি কি যন্ত্রপাতির প্রয়োজন? ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদের প্রয়োজন রাউটার, মডেম, কম্পিউটার, ক্যাবল, সুইচ এবং টেলিফোন লাইন। এখানে আমরা ইন্টারনেটের যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহৃত হয় হার্ডওয়্যার, এগুলোকে আমরা প্রদর্শন করেছি। কম্পিউটার, মডেম, ক্যাবল, রাউটার, টেলিফোন লাইন এবং বিভিন্ন সুইচ বোর্ড। সাধারণত আমরা কয়েক ধরনের ইন্টারনেট সংযোগ নেটওয়ার্ক দেখে থাকি। ইন্টারনেট প্রধানত দুই ধরনের হয়, একটিকে আমরা বলছি অনলাইন ইন্টারনেট, আরেকটিকে বলছি অফলাইন ইন্টারনেট। অনলাইন ইন্টারনেটে সার্ভার সবসময় ওপেন থাকে, অর্থাৎ একটি কম্পিউটার সার্বক্ষণিক অন থাকে এবং তাতে কেউ ঢুকে তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এ ধরনের ইন্টারনেট ব্যবস্থা ওই যে কম্পিউটারটি সবসময় ওপেন থাকে, অর্থাৎ সার্বক্ষণিকভাবে সচল থাকে, তাতে সমস্ত তথ্য রাখা থাকে এবং তার থেকেই আমরা এটিকে সংগ্রহ করতে পারি। অফলাইন ইন্টারনেটের ক্ষেত্রে একজন সার্ভিস প্রোভাইডার সাত লাইন দেয় এবং আমরা তার সাথে যুক্ত থেকে মূলত ইন্টারনেট ব্যবহার করি। এই সার্ভিস প্রোভাইডার তার কম্পিউটারটি সবসময় অন রাখে এবং সেখানে আমরা সহজেই যুক্ত হতে পারি। এক্ষেত্রে আমার ব্যবহারকারী যে তার কম্পিউটার অন রাখার প্রয়োজন হয় না, তার কম্পিউটার অফ রাখলেও চলে, আবার অন করলে সে আবার যুক্ত হতে পারে। আমরা এটি আগে একবার দেখেছি যে আমার ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো হলো কম্পিউটার, টেলিফোন লাইন, মডেম, সফটওয়্যার, আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা ডোমেইন কি? ইন্টারনেট ব্যবহারকারীদের কয়েকটি অংশ বা এলাকায় ভাগ করা হয়, এদেরকে ডোমেইন বলে। ডোমেইন সাধারণত দুই রকম হয়, অর্থাৎ একটা ইন্টারনেট ব্যবহারকারী তার কোন প্রকৃতির, সে কে, কি, এই বিষয়গুলো জানার যে সিম্বল দিয়ে জানা যায় সেটিকে মূলত আমরা ডোমেইন বলি। যেমন জেনারিক ডোমেইন আমরা লিখি .com মানে কমার্শিয়াল, .gov মানে গভর্নমেন্ট, .edu মানে শিক্ষা সংক্রান্ত বিষয় সাইট। কান্ট্রি ডোমেইন যেমন .bd মানে বাংলাদেশ, .in মানে ইন্ডিয়া, .uk মানে ইউনাইটেড কিংডম, অর্থাৎ তাহলে প্রথমটি তার ওয়েবসাইটের ফর্ম কি সেটি বোঝা যায় এবং দ্বিতীয়টি দ্বারা সে কোন দেশের ওয়েবসাইট সেটি বোঝা যায়। ইন্টারনেট অ্যাড্রেসের শেষ অংশকে ডোমেইন হিসেবে উল্লেখ করা হয়, ক্যারেক্টার ফর্মে আইপি অ্যাড্রেসকে ডোমেইন হিসেবে উল্লেখ করা হয়, যেমন www.educationalboard.gov.bd। এখানে গভ হলো জেনারিক ডোমেইন এবং বিডি হলো কান্ট্রি ডোমেইন। প্রতিটি ডোমেইনে কতগুলো সাব ডোমেইনে বিভক্ত থাকে, ইন্টারনেটে ব্যবহৃত প্রতিটি ডোমেইনের সর্বশেষ অংশকে টপ লেভেল ডোমেইন বলে। এটি থেকে বোঝা যায় ডোমেইনটি কোন ধরনের। ডোমেইনের নাম দেখে আইপি অ্যাড্রেসে কম্পিউটারটি খুঁজে সহজেই বের করা যায়। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এর থেকে একজন শিক্ষার্থী
একটি জিনিস শিখতে পারবে, ইন্টারনেট কি বলতে পারবে, ইন্টারনেটের ব্যবহারের ফলে সে ব্যবহারগুলো বলতে পারবে এবং ডোমেইন কি সেটা বলতে পারবে এবং কোন ধরনের ডোমেইন সে কাজ করছে সেটা বলতে পারবে। এই হলো আমাদের আজকের মোটামুটি শিক্ষণ ফল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।